বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পাবেন নভেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত, এবং এই সবজিগুলো আপনারা টবে বা ছাদ বাগানে এবং মাঠে চাষ করতে পারেন খুব সহজে, এবং এটাই হলো সেরা সময় এই সবজিগুলি চাষ করার জন্য। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নভেম্বর মাসে যে সবজি চাষ করতে পারবেন তার প্রথমেই হলো ক্যাপসিকাম। আপনারা এই সময় ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন। এখন আপনারা ক্যাপসিকামের চারা রোপণ করলে সবথেকে ভালো হবে। আর যদি আপনারা নার্সারি থেকে ক্যাপসিকামের চারা কিনে নেন তাহলে এর দাম 3-4 টাকা হবে, খুব জোর হলে 5 টাকা হবে, এর বেশি না। 2 নম্বরে আছে ফুলকপি। আপনারা এই সময় ফুলকপি চাষ করতে পারেন, এবং ফুলকপি চাষ করার জন্য এটাই হলো সেরা সময়, এবং ফুলকপির বীজ থেকে এখন চারা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেহেতু এটা শীতকাল পড়ে গেছে, এজন্য শীতকালের সবজি এই সময় চাষ করতে পারবেন। আর এর পরবর্তীতে যে সবজিটা আছে সেটা হলো বাঁধাকপি। আপনারা এই সময় বাঁধাকপি চাষ করতে পারেন, এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের বিদেশি সবজি পাওয়া যায়, তার মধ্যে চাইনিজ ক্যাবেজ, রেড ক্যাবেজ, গ্রিন ক্যাবেজ, এগুলি আপনারা চাষ করতে পারেন, এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি এগুলো পাওয়া যায়। আপনারা খুব সহজে এগুলি টবে বা ছাদ বাগানে চাষ করতে পারেন। এরপর সবজি হলো ওলকপি। আপনারা এই সময় ওলকপি চাষ করতে পারেন, এবং সব সবজিগুলি যেগুলি দেখানো হচ্ছে সেগুলি বীজ বপন করতে পারেন এবং চারা রোপণ করতে পারেন। আর এই সময় আপনারা ফুলকপি চাষ করতে পারেন, তেমন পরিচর্যার প্রয়োজন হয় না, আপনি টবে বা ছাদে চাষ করতে পারবেন খুব সহজেই, বাড়ির আশেপাশে এটা চাষ করতে পারবেন। এরপর সবজিটি হলো বাটি শাক। এটা খুবই ভালো শাক, পুষ্টিগুণ সম্পন্ন, আপনারা খুব সহজেই অর্গানিক পদ্ধতিতে এটা চাষ করতে পারবেন, এবং এটাই হলো সেরা সময় বাড়ি শাক চাষ করার জন্য। এবং বন্ধুরা, আপনারা টমেটো চাষ করতে পারেন, এজন্য আপনারা চারা সংগ্রহ করতে হবে, এবং এখন শীতকালীন টমেটো চাষ করার জন্য সেরা সময়, এবং পরবর্তীতে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন, সেটা গরমকালের পরে। এবার আসছে বেগুন। আপনারা বেগুন চাষ করতে পারেন, এটা হলো সেরা সময় বেগুন চারা রোপণ করার জন্য, এবং বীজ বপন আপনারা করতে পারেন। এখন চারা তৈরি করার জন্য খুব সহজেই বেগুন চাষ করা হয়, এবং বেগুন কিভাবে চাষ করতে হয় সেসব সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর আসছে মরিচ। আপনারা এই সময় মরিচের বীজ বপন করতে পারেন বা মরিচের চারা রোপণ করতে পারেন। শীতকালীন মরিচ চাষ করুন, এবং 2-3টি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সারা বছর আপনার আর মরিচ কিনতে হবে না, আপনি বাড়ি থেকে মরিচের চাহিদা পূরণ করতে পারবেন, এবং এই চাষ সম্পর্কে অনেকগুলি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। এরপর আসছে লাল শাক। আপনারা এই সময় লাল শাক চাষ করতে পারেন, সাদা শাক চাষ করতে পারেন, এবং ডাটা শাক চাষ করতে পারেন। যতগুলি শাক আছে তার মধ্যে আপনারা এই সময় সব রকম শাকই চাষ করতে পারেন। লাল শাক জাতীয় শাকগুলি এবং শাক বস্তায়, টবে এবং মাটিতে আপনারা খুব সহজেই চাষ করতে পারেন, এসব সংক্রান্ত ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। এরপর আসছে মূলা বা মূলা চাষ। এর সময় মূলা চাষ করলে কিছু আগেও মূলা চাষ খুব ভালো হয়, এই মূলা চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে। এরপর আসছে গাজর। আপনারা এই সময় গাজর চাষ করতে পারেন, এবং গাজরের বীজ বপন করতে পারেন। আর শীতকালীন সবজি চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয় আমাদের এই চ্যানেলে, আপনি অবশ্যই বিভিন্ন রকমের সবজি সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন। এরপর আসছে মটরশুঁটি। মটরশুঁটি ভিডিও দেওয়া আছে সি টু হারভেস্ট। আপনারা এই মটরশুঁটি চাষ করে আপনারা এই সময় একটা ভালো লাভ করতে পারেন, শীতকালীন মটরশুঁটি অবশ্যই আপনাদের একটা ভালো অর্থ উপার্জন করে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।